আগের যে দুটো অংশ আমরা তাপের করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম যে দুটো ভিডিও আমাদের আপলোড করা হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম, যারা দেখেনি আগে ওই দুটো অংশ দেখে নেবে, তারপরে এটা দেখবে। ক্যালোরিমিটির মূল নীতি নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো তাপের একটা তাপ চ্যাপ্টারের ক্লাস নাইনের একটা বিশেষ অংশ হচ্ছে ক্যালোরিমিটির মূল নীতি, অর্থাৎ তাপের পরিমাপ। আমাদের তাপ পরিমাপ করার ক্ষেত্রে যে নীতির মাধ্যমে, যে সূত্রের মাধ্যমে আমরা তাপকে পরিমাপ করি, কতটা পরিমাণ তাপ বৃদ্ধ হচ্ছে বা বর্জিত হচ্ছে, সুতরাং আমরা এই সমীকরণটা আগে থেকে কিন্তু আমরা জানি, আগের ক্লাস থেকে আমরা জানি। আমরা পড়েছিলাম যে কোনো বস্তু দ্বারা গৃহীত তাপ, শীতল বস্তু তাপ গ্রহণ করে আর উষ্ণ বস্তু তাপ বর্জন করে। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি কিউ হয়, তাহলে কিউ সমান এমএস ডেল্টা টি। এই ফর্মুলাটা আমাদের কিন্তু আগে থেকে জানা আছে, তাই না? যেখানে এম হচ্ছে বস্তুর ভর, এস হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ যা বস্তু উপাদানের ওপর নির্ভর করে, আর ডেল্টা টি বলে অর্থাৎ তাপ উষ্ণতার পরিবর্তন, অর্থাৎ কতটা পরিবর্তন হচ্ছে, উষ্ণতা কত থেকে কত পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ওপর নির্ভরশীল। যত বেশি পরিবর্তন হবে তত বেশি তাপ বর্জিত হবে বা গৃহীত হবে। তাই এই সমীকরণটা আমাদের জানা আছে। তো এখানে আমরা দেখো দুটো বস্তু নিয়েছি, একটা উষ্ণ বস্তু একটা শীতল বস্তু, এম ওয়ান উষ্ণ বস্তু, এম টু শীতল বস্তু। বস্তুর ভর এম ওয়ান প্রাথমিক উষ্ণতা, টি ওয়ান আপেক্ষিক তাপ, এস ওয়ান শীতল বস্তুর ভর, এম টু প্রাথমিক উষ্ণতা ধরলাম টি টু, আর বস্তুর আপেক্ষিক তাপ হচ্ছে এস টু। আমরা জানি আপেক্ষিক তাপ বস্তুর উপাদানের উপর নির্ভর করে, এবং যেহেতু এটা উষ্ণ বস্তু তাই অবশ্যই টি ওয়ান হবে কি গ্রেটার দেন টি টু। তাহলে তাপটা কি হতে থাকবে, সঞ্চালিত হবে কোথা থেকে, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে, তাই না? তাপ সঞ্চালন ঘটবে উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে। তাহলে এই তাপের প্রবাহ ঘটবে, এখানে ধরলাম সেই তাপের প্রবাহটা একটা নির্দিষ্ট পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে। সেই যে তাপটা পরিবাহিত হচ্ছে বা সঞ্চালিত হচ্ছে, আমরা যাই বলি না কেন, সেই তাপের সঞ্চালন কতক্ষণ ধরে ঘটবে? তাহলে আমরা এটা স্বাভাবিক বুদ্ধিতে আমরা এটা বলি যে উষ্ণ বস্তু কী করবে, তাহলে এখান থেকে আমরা কিছু অবজারভেশন আমরা করতে পারি যে যখনই উষ্ণতার পার্থক্য থাকবে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর মধ্যে কী ঘটে, তাপের আদান প্রদান ঘটে। এটা আমরা জানি, এটা আমাদের নোট ডাউন করা দরকার। উষ্ণতা যখনই আলাদা হবে দুটো ভিন্ন উষ্ণতা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটে, অর্থাৎ উষ্ণ বস্তু তাপ বর্জন করে, উষ্ণ বস্তু তাপ বর্জন করে ও শীতল বস্তু তাপ কি করে, শীতল বস্তু তাপ গ্রহণ করে। এই প্রক্রিয়াটা কতক্ষণ ধরে চলতে থাকবে, এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলবে, কতক্ষণ ধরে চলবে, যতক্ষণ না পর্যন্ত, এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলবে যতক্ষণ না পর্যন্ত দুটি বস্তুর উষ্ণতা কি হয়, দুটি বস্তুর উষ্ণতাই সমান হয়, তাই তো? এটাই স্বাভাবিক নিয়ম। যখনই দুটো বস্তু অর্থাৎ শীতল বস্তু উষ্ণতা বৃদ্ধি পাবে আর উষ্ণ বস্তুর উষ্ণতা কী হতে থাকবে, হ্রাস পেতে থাকবে, হতে হতে একটা সময় আসবে যে সময়ে দুটো বস্তুর উষ্ণতায় কী হয়ে যাবে, সমান হবে, অর্থাৎ কি উষ্ণতার পার্থক্য শূন্য হবে, অর্থাৎ উষ্ণতার পার্থক্য থাকবে না, অর্থাৎ উষ্ণতার পার্থক্য থাকলেই তাপের কী হয়, আদান প্রদান হয়। এবং যখনই উষ্ণতার পার্থক্য থাকবে না তখন সেই দুটো বস্তুকে বলা হয়, দুটি বস্তু কিসে আসছে, তাপীয় সাম্যাবস্থায় আসে, কিসে আসে, তাপীয় সাম্যাবস্থা, মানে তাপের আর কোনো আদান প্রদান হচ্ছে, অবস্থা অর্জন করে, মনে রাখবে, হ্যাঁ, কথাটা হচ্ছে তাপীয়
সাম্যাবস্থা অর্জন করে। দুটি বস্তু তখন কি অর্জন করে? তাপীয় সাম্যাবস্থা অর্জন করে, অর্থাৎ তাপের আর আদান প্রদান হবে না। এবং এই অবস্থায় তোমাদের আরেকটা জিনিস ভাবতে হবে, আমরা এই যে সিস্টেমটা, একটা সংস্থা, দুটি বস্তুর একটা কি নিয়েছি আমরা, একটা সংস্থা নিয়েছি, তাই তো? যেখানে উষ্ণ বস্তু তাপ বর্জন করছে, শীতল বস্তু কি করছে, তাপটাকে বলো গ্রহণ করছে। তাহলে এই বস্তু সংস্থার মধ্যেই শুধুমাত্র তাপের আদান প্রদান কিন্তু ঘটতে হবে। তাই এখানে আমরা একটা জিনিস ধরে নেব, যদি বস্তু দুটির সাথে তার মানে এখানে একটা জিনিস তোমাদের কিন্তু অবশ্যই মান্য করতে হবে, যে যদি পারিপার্শ্বিকের সঙ্গে কোনো রকম তাপের আদান প্রদান না হয়, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্যালোরিমিটির মূলনীতি পড়তে গেলে আমরা দুটো শর্তকে আমরা মেনে চলবো, শর্ত, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট শর্ত। এই শর্ততে কি বলছে, যে পারিপার্শ্বিক মানে অন্যান্য ওই উষ্ণ বস্তু শুধুমাত্র এই শীতল বস্তুকেই তাপটা বর্জন করবে, শীতল বস্তু শুধুমাত্র উষ্ণ বস্তু থেকেই তাপটা কি করবে, গ্রহণ করবে, অন্য কোনো বাইরের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পারিপার্শ্বিকের সঙ্গে কোনো রকম তাদের তাপের আদান প্রদান না হয়, অর্থাৎ শুধুমাত্র তাপটা উষ্ণ ও শীতল বস্তুর মধ্যেই সীমাবদ্ধ যেন থাকে। আমরা এই সিস্টেমটাকেই দেখতে চাইছি, তাহলে ঠিক আছে। তা সেক্ষেত্রে এবং আরেকটা পয়েন্ট অবশ্যই এখানে দেখতে হবে, যেটা হচ্ছে যদি বস্তু দুটির মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া না ঘটে, বস্তু দুটির মধ্যে কোনো রকম কারণ রাসায়নিক বিক্রিয়ায় নতুন করে তাপের কি হয়, উদ্ভব হয়। আমরা চাইছি না নতুন করে তাপ সৃষ্টি হোক, আমরা চাইছি শুধুমাত্র এক বস্তুর মধ্যে যতটা তাপ আছে সেই তাপটা যেন অন্য বস্তুতে কি হয়, সঞ্চালিত হয়। সেটাই আমাদের ক্যালকুলেশন করছি, সেই তাপের পরিমাপ করা হচ্ছে ক্যালোরিমিটি নীতি। দুটো বস্তুর মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা বিনাশ না ঘটে, তাপের উদ্ভব মানে সৃষ্টি বা বিনাশ না ঘটে, ঠিক আছে, কোনো রকম রাসায়নিক বিক্রিয়ায় যেন তাপের উদ্ভব বা বিনাশ না ঘটে, এবং সেক্ষেত্রে আমরা তখন বলতে পারি যে ক্যালোরিমিটির, আমরা একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা দেখো যেটা বলতে পারি যে ক্যালোরিমিটির মূলনীতি অনুসারে সেক্ষেত্রে ক্যালোরিমিটির মূল নীতি সেটা কী বলে, ক্যালোরিমিটির মূল নীতি অনুসারে সেটা কী বলে, ক্যালোরিমিটির মূল নীতি এটাই বলে যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, উষ্ণ বস্তু কী করবে, তাপ বর্জন করবে, অর্থাৎ উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। অর্থাৎ যদি ধরে নিই উষ্ণ বস্তু Q1 পরিমাণ তাপ বর্জন করে আর শীতল বস্তু Q2 পরিমাণ তাপ কী করছে, গ্রহণ করছে, সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে ক্যালোরিমিটির মূলনীতি অনুসারে যে Q1 সমান কী হবে, Q2 হবে, Q1 সমান কী হবে, Q2 হবে, এটাই হচ্ছে কিন্তু ক্যালোরিমিটির মূল নীতি। অবশ্যই এই শর্ত দুটো তোমাকে কী করতে হবে, উল্লেখ করে দিতে হবে, অর্থাৎ পারিপার্শ্বিকের সঙ্গে যদি কোনো তাপের আদান প্রদান না ঘটে তাহলে উষ্ণ বস্তু কর্তৃক
বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তুবর্তী কি গৃহীত তাপ। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা কি করতে পারবো, অঙ্ক করতে পারবো। এবার দেখো তাহলে কি হবে, প্রাথমিক উষ্ণতা কত ছিল, T1 ছিল, এর প্রাথমিক উষ্ণতা কত ছিল, T2 ছিল। তাহলে এর উষ্ণতা আস্তে আস্তে ধীরে ধীরে কি হবে, হ্রাস পাবে, উষ্ণতা কমতে থাকবে। এর উষ্ণতা আস্তে আস্তে কি হবে, তাপ গ্রহণ করছে মানে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা সময় পরে দুজনেরই উষ্ণতা কি হবে, সমান হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি তাপীয় সাম্যাবস্থায়, মানে দুটি বস্তু সাধারণ উষ্ণতা একই উষ্ণতা, দুটি বস্তুর সাধারণ দেখা যাচ্ছে ওই দিকটা, দুটি বস্তু সাধারণ উষ্ণতা সমান ধরলাম টি, কত ধরলাম টি, তাহলে অবশ্যই এখান থেকে বুঝতে পারছ, সুতরাং এখান থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো একটা জিনিস, সেটা হচ্ছে যে T1 বড় কার থেকে, টি এর থেকে, আবার এর T2টা উষ্ণতা বাড়ছে বেড়ে টি হয়েছে, তাহলে T2 বলতে পারি তো, T2 হচ্ছে শীতল বস্তুর উষ্ণতা ছিল, T1 হচ্ছে উষ্ণ বস্তুর উষ্ণতা ছিল, আর টি হচ্ছে দুজনেরই সাধারণ উষ্ণতা। অর্থাৎ T1 এর উষ্ণতা কমে এটা হয়েছে টি হয়েছে, আর T2 উষ্ণতা বৃদ্ধি পেয়ে টি হয়েছে, এটা সাধারণ উষ্ণতা দুটো বস্তু। তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি এক নম্বর পয়েন্ট যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, তাহলে তাপের রাশিমালা কি বলেছি, বর্জিত তাপের কিউ সমান MS ΔT। তাহলে ধরে নিচ্ছি উষ্ণ বস্তু কত তাপ বর্জন করেছে, Q1। তাহলে Q1 সমান আমরা কি লিখতে পারি, এর ভর কত আছে M1, আপেক্ষিক তাপ কত আছে S1, আর উষ্ণতার পরিবর্তন কতটা পরিবর্তন হয়েছে, T1 ছিল কমে গিয়ে T হয়েছে, তাহলে কতটা পরিবর্তন হয়েছে, T1 - T, বড় মাইনাস ছোট দেখা যাচ্ছে, T1 - T। ঠিক আছে, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ T1 - T। একই রকমভাবে শীতল বস্তু কি করছে, তাপ গ্রহণ করছে, তাহলে শীতল বস্তু কর্তৃক কি হবে, গৃহীত তাপ, দ্যাট ইজ Q2 সমান কি, Q2 হচ্ছে কি M, কত Q2 ক্ষেত্রে M2, আপেক্ষিক তাপ S2, আর উষ্ণতার পরিবর্তন কত, T2 থেকে বেড়ে T হয়েছে, তাহলে কতটা পরিবর্তন হচ্ছে, T - T2। এই ভুলটা করে কিন্তু সবাই, বড় বিয়োগ ছোট, টিটা বড় এক্ষেত্রে, ঠিক আছে, T - T2, T - T2, এখানে T1 - T। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি লিখতে পারি, Q1 = Q2। সুতরাং ক্যালোরিমিতির মূল নীতি অনুসারে আমরা সুতরাং কি লিখতে পাচ্ছি, Q1 = Q2, এবং Q1 = Q2 এখানে লিখতে তাহলে কি দাঁড়াবে, M1 S1, T1 - T = M2 S2, T - T। তাহলে এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি, ইহাই ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে আমরা কি লিখবো, এইটাই ক্যালোরিমিতির মূলনীতি এইটা, এবং এখানে তার গাণিতিক রূপ, ইহাই ক্যালোরিমিতির মূলনীতির গাণিতিক রূপ। অর্থাৎ আমি যখন অঙ্ক করব, আমাকে ধরো অন্তিম উষ্ণতা বার করতে দিয়েছে, সাধারণ উষ্ণতা বা এটাকে আমরা কি বলবো, অন্তিম উষ্ণতা, তাহলে হয়তো কোনো একটা রাশি এখানে ক্যালোরিমিতির, এটা হচ্ছে মূল নীতির গাণিতিক রূপ, ঠিক আছে, এটাই ক্যালোরিমিতির মূল নীতির গাণিতিক। তো এটা যদি আমাকে নিউমেরিক্যাল আমাকে অঙ্ক করতে গিয়ে আমার কাজে লাগবে, ধরো দুটো বস্তু দেওয়া আছে, ভিন্ন ভরের বস্তু, ভিন্ন আপেক্ষিক তাপ বিশিষ্ট দুটো বস্তু, একটা উষ্ণতা এত দেওয়া আছে, একটা উষ্ণতা একটা দেওয়া আছে, তাহলে সাধারণ উষ্ণতা বার করতে দিয়েছে, সেক্ষেত্রে তুমি কোন ফর্মুলা কাজে লাগাবে, এই ফর্মুলা কাজে লাগিয়ে তোমাকে নিশ্চয় আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, প্রাথমিক উষ্ণতা দেওয়া থাকবে, হয়তো এখানে অন্তিম উষ্ণতা দেওয়া থাকবে, বা প্রাথমিক উষ্ণতা দেওয়া থাকবে, শীতল বস্তু ভর দেওয়া থাকবে, আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, সেই ফর্মুলা দিয়ে তুমি কী করবে, অঙ্কগুলো করতে পারবে। এবং অবশ্যই
এখানে যেন কোনো তাপের কোনোরকম কী বললাম উদ্ভব বা বিনাশ না ঘটে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তার সৃষ্টি বা ধ্বংস কিন্তু হয় না। তাহলে ক্যালোরিমিটির মূলনীতি যদি বলে কোন নীতির ওপর ভিত্তি করে, কোন নীতি, তাহলে তাপের সংরক্ষণ সূত্র, শক্তির সংরক্ষণ সূত্র। কি শক্তিকে সৃষ্টিপাত বিনাশ করা যায় না, শক্তির সংরক্ষণ সূত্র, অর্থাৎ শুধুমাত্র শক্তিটা, তাপ শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে কি হচ্ছে প্রবাহিত হচ্ছে, সেটা কিন্তু নতুন করে সৃষ্টি বা ধ্বংস হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার ক্যালোরিমিটির মূলনীতির মূল বিষয়। এবার এর উপর ভিত্তি করে আমাকে কী করতে হবে, বিভিন্ন রকম অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার তো বলো দেখি যে এই যে ক্যালোরিমিটার, ক্যালোরিমিতি অর্থাৎ যে পাত্রে এই তাপের আদান প্রদানটা পরিমাপ করা হয়, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে তাপের যে যে প্রবাহ, তো সেটা একটা পাত্রে নেওয়া হয় দুটো বস্তুকে, তাই না? সে পাত্রটাকে চারদিক থেকে কী করা হয়, ইনসুলেটেড করে দেওয়া হয়, মানে কি যাতে কিনা তাপটা বাইরে কোথাও যেতে না পারে। ঠিক আছে, কর্ক সিস্টেম করে এখানে মুখটাকে আবদ্ধ করে দেওয়া হয়, এরকমভাবে এরকম সিস্টেম করা থাকে যাতে কোনো প্রকার তাপ বাইরে বেরোতে না পারে, কর্ক দিয়ে চারদিক থেকে বন্ধ করে দেওয়া হয় এবং ভেতরে ওই দুটো বস্তুকে রাখা হয়। একটা ধরো তরল আছে, সে যাই থাকতে না, দুটো কঠিন বা দুটো একটা তরল আর একটা কী হচ্ছে কঠিন বস্তু, তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে, একটা হচ্ছে M2 আর একটা হচ্ছে কি এই ধরনের বস্তুদের মধ্যে তাপের কী ঘটবে, আদান প্রদান ঘটবে। এবং এখানে কী দেওয়া দিয়ে দেওয়া হয়, একটা থার্মোমিটার দিয়ে দেওয়া হয়, যে থার্মোমিটারটা কী মাপে উষ্ণতা নির্ণয় করে, তাই না? এই হচ্ছে তাহলে যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে কী বলা হয়, মনে রাখবে ক্যালোরি, এই যন্ত্রটাকে বলা হয় ক্যালোরিমিটার, ক্যালোরিমিটার। আর এই ক্যালোরিমিটার তৈরি করতে কী পদার্থ ব্যবহার করা হয়, ক্যালোরিমিটার তৈরি করতে যা ব্যবহার করা হয় সেটা হচ্ছে, ক্যালোরিমিটার তৈরি করতে যে পদার্থটা ব্যবহার করা হয় তা হচ্ছে তামা। কেন তামা, যদি একটা প্রশ্ন এখানে আমি করি যে ক্যালোরিমিটার তৈরি করতে কেন তামা ব্যবহার করা হয়, ক্যালোরিমিটার তৈরিতে, এটা প্রশ্ন তোমাদের কাছে থাকলো, কেন তামা ব্যবহৃত হয়, তোমরা চেষ্টা করবে এটার উত্তর দেওয়ার পুরো ভিডিওটা দেখে। ক্যালোরিমিটার তৈরিতে কেন তামা ব্যবহার করা হয়, মানে পাত্রটা কী দিয়ে তৈরি হয়, পাত্রটা কিসের তৈরি হয়, তামার পাত্র, তোমাদের কাছে এই প্রশ্নটা থাকলো, তোমরা এটা পরে উত্তরটা বলবে। যাই হোক, তাহলে আমরা যেটা শিখে এসেছি সেটা হচ্ছে ক্যালোরিমিটির মূলনীতি, তাই তো? তাহলে ক্যালোরিমিটির মূলনীতি অনুসারে আমরা যেটা জানি সেটা হচ্ছে Q1 ইকুয়ালস টু Q2 অর্থাৎ M1 প্লাস ওয়ান ডেল্টা T1 ইকুয়ালস টু M প্লাস টু ডেল্টা T2। এই সংক্রান্ত আমরা কিছু অঙ্ক এখন করব। দেখো এখানে তাহলে তোমাকে একটা কী দেওয়া হয়েছে, নিউমেরিক্যাল দেওয়া হয়েছে, সেখানে কী বলেছে ভালো করে দেখো, যে 210 জুল পার কেজি কেলভিন আপেক্ষিক তাপের একক আমরা জানি, এত জুল পার কেজি কেলভিন আপেক্ষিক তাপ বিশিষ্ট একটা বস্তু নিয়েছে, সেই বস্তুটাকে কি করা হয়েছে, ধরো সেই বস্তুটাকে, ধরো আমি এই বস্তুটাকে এই উপরেই দেখাচ্ছি, তবে এইটা হচ্ছে সেই বস্তুটা M1। ঠিক আছে, এই বস্তুটাকে কি করা হয়েছে, এই জলের মধ্যে মিশ্রিত করা হয়েছে, ঠিক আছে, সেটা জলের মধ্যে মিশ্রিত করা হয়েছে। তাহলে জলের মধ্যে যখন মিশ্রণ করা হচ্ছে, এর প্রাথমিক উষ্ণতা দেওয়া নেই বস্তুটার, জলের উষ্ণতা দেওয়া আছে ফুটন্ত জল, জলের উষ্ণতা ফুটন্ত জল ধরলাম সেটা হচ্ছে M2, কত ফুটন্ত জলের উষ্ণতা আমাদের জানা আছে 100°C মেশানোর ফলে এটা শীতল বস্তু, তার মানে তাহলে M1টা হচ্ছে কি বস্তু, তাই তো? ধরে নিচ্ছি M1 হচ্ছে কি দেওয়া আছে, আগে একটা বস্তু হবে M1 বস্তু, তাহলে এটা শীতল বস্তু হিসাবে ধরে নিচ্ছি, শীতল বস্তু, তাকে যখন জলে মেশানো হচ্ছে, জলের উষ্ণতা হচ্ছে, জলটা হচ্ছে কি M2, তাই তো? ফুটন্ত জল, জলের প্রাথমিক উষ্ণতা তাহলে কত, জলের প্রাথমিক উষ্ণতা কত তাহলে 100°C তাহলে ফুটন্ত জল। আর বস্তুর প্রাথমিক উষ্ণতা আমি জানি না, সেটাই কিন্তু বার করতে দিয়েছে। এবার বলছে এই দুটো বস্তুকে যখন মেশানো হচ্ছে, তখন
মেশানোর ফলে কি হবে, জল তাপ বর্জন করবে আর শীতল বস্তুর তাপটা গ্রহণ করবে। করার ফলে দুটো বস্তুর অন্তিম উষ্ণতা কত দাঁড়াচ্ছে, চূড়ান্ত উষ্ণতা মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত বলে দিয়েছে, ভালো করে বুঝে নাও, তাহলে অঙ্কগুলো করতে পারবে। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত দেওয়া আছে, যেটাকে আমরা টি দিয়ে লিখি, মনে আছে, 88°C। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করেছে T1 বার করতে দিয়েছে, তাহলে প্রাথমিক যে বস্তুটা তার যে উষ্ণতা কত ছিল, শীতল যে বস্তুটা তার প্রাথমিক উষ্ণতা কত ছিল। তাহলে একটা শীতল বস্তুর সঙ্গে একটা উষ্ণ বস্তুকে কী করা হয়েছে, মিশ্রিত করা হয়েছে, উষ্ণ বস্তু তাপ বর্জন করে 100 থেকে 88 হয়েছে, আর শীতল বস্তু তাপ নিশ্চয়ই গ্রহণ করে 88°C হয়েছে। তাহলে বলছে এই T1। তাহলে ক্যালোরিমিটির মূলনীতি অনুসারে কী করবে উষ্ণ বস্তু কর্তৃক, তাহলে আমরা কী লিখতে পারি, ক্যালোরিমিটির আমরা এইভাবে লিখে নিতে পারি যে উষ্ণ বস্তু ক্যালোরিমিটির মূলনীতি অনুসারে উষ্ণ বস্তু কর্তৃক, আমরা এখানে একটি পাশে উষ্ণ বস্তু কর্তৃক গৃহীত তাপ, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান হচ্ছে শীতল বস্তু কর্তৃক কি, এটা আমরা জানি, গৃহীত তাপ। অর্থাৎ এটা আমরা কি লিখি, M1 আগে যে ফর্মুলা আমরা লিখেছিলাম, S1 T1 মাইনাস T ইজ ইকুয়ালস টু M2, একটু আগেই আমরা লিখলাম এটা T-T। শুধু আমাকে চিনতে হবে কোনটা কি দেওয়া আছে, এবার দেখো কী কী দেওয়া আছে, সমস্ত কিছু একই এককে দেওয়া আছে কিনা। তো এটা দেখো SI এককে দেওয়া আছে আপেক্ষিক তাপ, তার শীতল বস্তু, তাহলে শীতল বস্তুর M1 কত দেওয়া আছে, প্রথমে ভরটা কত দেওয়া আছে লিখে নিই আমরা, 500 গ্রাম। তাহলে 500 গ্রামটাকে আমরা কিসে রূপান্তর করবো, কেজিতে করতে পারি, কেজিতে করলে কত হবে, 500 বা 1000, কারণ কি SI এককে আমি করে নিচ্ছি, ঠিক আছে, SI এককে করে নিচ্ছি, তার মানে এটা কত আসবে, 0.5 কেজি। বের করে রাখলাম S1টা কত দেওয়া আছে, দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে 210, এটা SI এককে দেওয়া আছে বলে আমি গ্রামটাকেও তাই SI সিস্টেমে সিস্টেমে করে নিলাম, ঠিক আছে, কেজি ইনভার্স। আর কি T1 নেই, টি দেওয়া আছে, দেখো টি দেওয়া আছে, 88°C রাখলে কোনো অসুবিধা নেই, কেলভিন আর সেলসিয়াস একই ব্যাপার, পরিবর্তনটা একই, এক কেলভিন পরিবর্তন মানে 1°C পরিবর্তন, এটা আগের ক্লাসে আমরা বলেছিলাম। সুতরাং সেলসিয়াস স্কেল থাকলে সেটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা দেওয়া আছে, এই জিনিসগুলো দেওয়া আছে, তাই তো, দিকে নামিয়ে দেখাই, তাহলে এই জিনিসটা আমাদের দেওয়া আছে। একই রকমভাবে M2-র ক্ষেত্রে কী কী দেওয়া আছে, দেখো M2-র ক্ষেত্রে কী কী দেওয়া আছে, M2-র ক্ষেত্রে কী দেওয়া আছে, M2 দেওয়া আছে, জলের ভর দেওয়া আছে, কত জলের ভর দেওয়া আছে, 200 গ্রাম। তাহলে 200 গ্রামটাকে আমরা কী করতে পারি, কেজিতে রূপান্তর করতে পারি, তাই না, 200 গ্রামকে কেজিতে রূপান্তর করবো, তাহলে 200 ভাগ 1000 কেজি। আচ্ছা আর কি জলের আপেক্ষিক তাপ দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, দেখো 4200 J/kg। আর কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে, আর এখানে কি দেওয়া আছে, দেখো আর কিছু দেওয়া আছে কিনা, হ্যাঁ T2 দেওয়া আছে, আর অন্তিম উষ্ণতাও দেওয়া আছে, টি তো দেওয়া আছে, টি হচ্ছে কত, 88°C। তাহলে এবার আমি সেই মানগুলোকে এখানে বসিয়ে নিই, দেখো সব সবগুলোকে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে তুমি কি পাচ্ছ, এখানে তুমি যদি পুট করো, M1-এর মান হচ্ছে কত, 0.5, SI কাউকে সব বসাচ্ছি, হ্যাঁ, S1 কত, 210, T1 দেওয়া নেই, T1টাই বার করতে হবে, এখানে দেখো T1-T হবে না T মাই, তোমার কোনটা বড়, দেখো তো শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, তাহলে আমরা এখানে একটি সমীকরণটাকে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, উষ্ণ বস্তুর নিচে উষ্ণ বস্তুটাই লিখি, উষ্ণ বস্তুর নিচে আমরা কী লিখি, উষ্ণ বস্তুটাই এখানে লিখি সমীকরণ, ঠিক আছে,
উষ্ণ বস্তু নিচে আমরা উষ্ণ বস্তুটাই লিখি। তো উষ্ণ বস্তুতে জল, জলের ক্ষেত্রে তাহলে কী হবে, এম টু এস টু, আর উষ্ণ বস্তু মানে টি টু বেশি, টি এর থেকে তাই টি টু মাইনাস টি, ঠিক আছে। এইভাবে শীতল বস্তু এম ওয়ান, তাহলে এম ওয়ান এস ওয়ান, আর অন্তিম উষ্ণতা বেশি প্রাথমিক উষ্ণতা থেকে তাই টি মাইনাস টি ওয়ান, ক্লিয়ার হলো। এবার তুমি পুট করো, আর জলের ক্ষেত্রে দেখো এম টু কত দেওয়া আছে, 200/8 করলে 0.2, তাই না। এস টু কত দেওয়া আছে, 4200, এরকমভাবে জাস্ট ভ্যালু পুট করা। টি টু কত ছিল, 100 ডিগ্রি, বলেছিলাম সেলসিয়াসে কোনো পরিবর্তন করার দরকার নেই, সেলসিয়াসেই বেরোবে। আর টি কত দেওয়া আছে, 88, সেটা সমান আমরা কী লিখতে পারি, এম ওয়ান কত দেওয়া আছে, 0.5, এস ওয়ান দেওয়া আছে, হ্যাঁ 210, আর টি মাইনাস টি ওয়ান, টিটা হচ্ছে কত, 88 মাইনাস টি ওয়ান, টি ওয়ানটাই কিন্তু দেখো কিন্তু বার করতে হবে। আমাকে প্রশ্ন এটাই করেছে, টি ওয়ান কী করে বার করবে, তাই না, ঠিক আছে, টি ওয়ান কী করে বার করবে। তাহলে এবার এখান থেকে জাস্ট ক্যালকুলেশন ছাড়া আর কিছু নেই, তো কাটাকুটি করলে দেখো এটা একটা শূন্য চলে যাচ্ছে, তাহলে 420 × 2, আর 88 মতো হচ্ছে 12, তাই তো, আর এটাও হাফ হয়ে যাচ্ছে, তার মানে কত হচ্ছে দেখো 5/10 মানে 105, আর কত হলে 210/105, আর 88 মাইনাস টি ওয়ান। আচ্ছা এইটাকে যদি তাহলে সিম্পলিফাই করিস, 88 মাইনাস টি ওয়ান ইজ ইকুয়ালস টু 420/105, এটা করলে এখানে তোমাকে এবার বার করতে হবে, 5 দিয়ে কাটো, 5/48 5/4 84, তার মানে আচ্ছা একবারেই তো হয়ে যাচ্ছে দেখো, 4 দিয়ে যাচ্ছে, তাই না, মানে 4/24 করলে কত হয়, 96, দেখো টি ওয়ান কত বেরোচ্ছে, টি ওয়ান কত বেরোচ্ছে এখান থেকে, ক্যালকুলেশনটা কি ঠিক হলো, 0.2 × 4200, 100 − T1, দেখি, আচ্ছা দেখো এখানে আপেক্ষিক তাপটা আমরা ধরে নিচ্ছি, অঙ্কটা ঠিকঠাক আনসার আসার জন্য আমরা ধরে নিচ্ছি যে আপেক্ষিক তাপ যে বস্তুটা দেওয়া আছে সেটা কত, 210 না ধরে আমি 420 ধরছি, সেটা কোনো ব্যাপার নয়, মাইনাসে আসতেই পারতো আনসার, ঠিক আছে, বস্তুটা হয়তো উষ্ণতা নেগেটিভে আসতো যদি 210 ধরে করতাম, সেটা থাকতেই পারে, অসুবিধা কিছু নেই। তো আমরা একটা পজিটিভ আনসার আসার জন্য আমরা জাস্ট ধরে নিচ্ছি, এটা আমি একটু মানটা চেঞ্জ করে দিচ্ছি, যেটা হচ্ছে কত, 420 ধরে নিচ্ছি, অসুবিধা কিছু নেই। তাহলে আপেক্ষিক তাপ প্রথমে শীতল বস্তুটা 420 জুল পার কেজি কেলভিন আছে, বাকি সমস্ত কিছু একই রেখেছি, তাহলে কী হবে, উষ্ণ বস্তু কর্তৃক বর্ধিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, এম টু এস টু, জলের তো আপেক্ষিক তাপ সবসময় কত, 4200, এটা মুখস্থ রেখে দেবে, 4200 জুল পার কেজি কেলভিন, আর এই শীতল বস্তুটার অপেক্ষিক তাপ কত, কত হচ্ছে আমি বলো, 420, তাহলে এখানে বসিয়ে দিলাম, আমি বসিয়ে দিলে কত আসবে দেখো, 420 × 0.5 মানে কত, 210, তাহলে এখানে আমরা যদি এখানটা একটু পরিবর্তন করব, তাহলে মানটা কত হয়ে যাচ্ছে দেখো, মানটা এখানে কত হয়ে যাচ্ছে, 420 × 210, তাহলে এখান থেকে দেখো 210 × 420 কেটে যাচ্ছে, 2 হচ্ছে, তাহলে 24 + 4 = 48 হচ্ছে, তাই না, কত আসছে, 48, তাহলে টি ওয়ানের মানটা কত আসছে দেখো, 88 − 48 মানে কত, 24 °C, তাহলে এটাই আমার উত্তর। তাহলে যে শীতল বস্তুটা ছিল সেই শীতল বস্তুর প্রাথমিক উষ্ণতাকে বার করতে দিয়েছে, তাহলে উত্তর কী লিখবো আমরা, আনসার কী লিখবো, সুতরাং শীতল বস্তুটার প্রাথমিক উষ্ণতা কত, শীতল বস্তুর, এখানে আমি লিখে দিচ্ছি, শীতল বস্তুর প্রাথমিক উষ্ণতা যেটা বার করতে দেওয়া হয়েছিল, প্রসেসটা দেখো, উষ্ণতা কত, 24 °C, এটাই আনসার আমার। তাহলে এটা কোন ফর্মুলা ব্যবহার করে আমরা অঙ্কটা করলাম, ক্যালোরিমিটির মূল নীতি, একটা বস্তু দেওয়া আছে আর একটার সাথে মেশানো হয়েছে, দুটো বস্তুর অন্তিম উষ্ণতা দেওয়া আছে, প্রথম বস্তুটার প্রাথমিক উষ্ণতা তোমাকে কী করতে দিয়েছে, বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কী করতে পারি, ক্যালোরিমিটির অঙ্কগুলোকে নিশ্চয়ই আমরা এইভাবে এই ফর্মুলো দিয়ে করতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার হলো। তো আমি এখানে তোমাদেরকে একটা প্রবলেম দিয়ে দিচ্ছি, সেই প্রবলেমটা বাড়িতে করবে,
প্রবলেমটা বাড়িতে করবে, করে আমাকে পাঠাবে, ঠিক আছে? সে প্রবলেমটা আমাকে বাড়িতে করে পাঠাবে। যেমন ধর এখানে একটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, আমাকে করে পাঠাবে। তাহলে এই অঙ্কটা তোমাদের কী থাকলো? বাড়ির কাজ থাকলো। এটা অবশ্যই আমাকে কিন্তু করে পাঠাবে পুরো ভিডিওটা দেখার পরে, যে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 120 গ্রাম জলের সঙ্গে 150 গ্রাম শীতল জল মেশানো হলো, দিয়ে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হলো 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শীতল জলের উষ্ণতা কত ছিল, ঠিক আছে? ধরে নেবে কোনটা প্রশ্ন করে পাঠাও, যে প্রসেসে এটা করালাম সে একই রকম হবে, করে আমাকে অবশ্যই দেখাবে। ওকে, তাহলে ক্যালোরিমিটির অঙ্কগুলো আজকে এমনি বা ক্যালোরিমিটির ধারণাটা আমরা এখান থেকে পেলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এটা আমাকে জানাবে।